দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাথে কথা বলছি যশোর জেলার চৌগাছার ফকিরাবাদ গ্রাম থেকে। আমার রাস্তার দুধারে যত জমি দেখা যাচ্ছে সবগুলো সাম্প্রতিক সময়ের যে সমস্ত ফল ফসলগুলো করে কৃষকরা লাভবান হচ্ছেন সেগুলো, অর্থাৎ বাউ কুল, আপেল কুল, কাশ্মীরি আপেল কুল, নারিকেলি কুল, এদের অন্যদিকে ড্রাগন ফ্রুটস, পেয়ারা, থাই পেয়ারা, কাজি পেয়ারা, শুধু মাইলের পর মাইল মাঠ জুড়ে শুধু এই জাতীয় ফসল। এগুলো একসময় আবাদি কৃষি জমি ছিল, সবগুলো এখন আস্তে 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 এরকম অর্চার্ড বা জায়গাকে ফলের বাগানে রূপান্তরিত হচ্ছে। তার মানে এখান থেকে কৃষক লাভবান হচ্ছে বলেই সে ধান পাট চাষ থেকে আস্তে আস্তে সরে এতে আসছে। আজকে আমি এরই এক এর মধ্যে এক আরও একজন প্রগতিশীল, আরও একজন আধুনিক চিন্তা চেতনার কৃষক সিরাজুল ইসলাম, তার বাগানে আপনাদেরকে নিয়ে যাব। কেন নিয়ে যাব, যে তিনি সাম্প্রতিক সময়ে এইগুলোর পাশাপাশি নতুন একটা কুলের আবাদ করেছেন, সেই কুলটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল। একেবারে আপেলের মতো নাকি দেখতে, আমি দেখিনি এখনও, কারণ এর উপরে আমি এর আগে কাজ করিনি। এবং মিষ্টতা এবং খেতে আপেলের চাইতেও নাকি অনেক বেশি সুস্বাদু। চলুন যাওয়া যাক সিরাজুল ইসলামের খামারে, অনেক কৃষক সেখানে অপেক্ষা করছে, আসবো বলে, তাদের সাথে দেখা হবে। গত এক দশকে দেশে ফলের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। ফল উৎপাদনে বাংলাদেশের অবস্থানও এখন বিশ্বে প্রথম দশটি দেশের মধ্যে। এর কারণ অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO হিসেবে গত দুবছরে বাংলাদেশে সব ধরনের ফলের উৎপাদন দ্রুতই বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মাঠে গেলেও এসব চিত্র এখন নিয়মিতই চোখে পড়ে। মাঠের পর মাঠ জুড়ে শুধু ধান পাট ফলানোর দৃশ্য এখন আর নেই। কৃষক এখন আর একটি বা দুটি ফসলের উপর নির্ভরশীল নয়, কৃষকের নিজের প্রয়োজনেই খুঁজে নিয়েছে বিকল্প আর রকমারি ফসল, যে কারণে মাঠ ভরে থাকে নানা রকম মৌসুমি ফল ফসলে, যা উৎপাদনের প্রয়োজনেই একজন থেকে আরেকজনের কাছে সম্প্রসারিত হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বড় সম্প্রসারকের ভূমিকা পালন করে চলেছে কৃষক নিজেই, ফলে নতুন নতুন এলাকায় সৃষ্টি হচ্ছে নতুন কুল বাগান। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে দেশে মোট কুল চাষ হয় 17,586 হেক্টর জমিতে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,75,461 মেট্রিক টন। এতেই বোঝা যায় শীত মৌসুমে কৃষকের অর্থকরী ফসলের তালিকায় গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে কুল। তবে কুলেরও জাত ভেদে স্বাদ এবং দামের ভিন্নতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে উৎপাদন আর আয় ব্যয়ের হিসেবও আলাদা। যেমন এ মৌসুমে যারা কাশ্মীরি আপেল কুল নামের নতুন এই কুলটির চাষ করেছেন, তাদের কুলের দাম অন্যদের থেকে একেবারেই ভিন্ন। কাশ্মীরি আপেল কুলের উৎপাদন আর লাভের হিসেব মেলাতে আমরা যশোরের চৌগাছা উপজেলার ফরিদাবাদ গ্রামের দিকে যাচ্ছিলাম, যেখানে সিরাজুল ইসলাম নামের একজন কৃষক কাশ্মীরি আপেল কুল চাষ করে সাফল্যের অনন্য নজির গড়েছেন। সেখানে পৌঁছে এক ভিন্ন অভিজ্ঞতা হলো আমাদের। এলাকাটি যে সত্যি সত্যি উচ্চমূল্যের ফলের এলাকায় পরিণত হয়েছে তার প্রমাণ মিলল। স্থানীয় বহু উচ্চমূল্যের ফল চাষিরা এসছেন নিজ নিজ সাফল্যের খবরটি হৃদয় মাটি ও মানুষের ক্যামেরায় পৌঁছে দিতে। 8-10 বছরের পরিবর্তন। আচ্ছা, পরিবর্তনটা হলো কেন, কিসের থেকে পরিবর্তনটা আসলো, কাকে দিয়ে আসলো, কে প্রথম করলো এলাকায়? তার মানে প্রথমত বোধ হয় আমরা আম চাষে আম রূপালি করি, তখন আম রূপালিতে অনেক বেনিফিট আসে, যেহেতু ধান চাষে কিন্তু আমরা যখন ধান বেচতে যাই, ধান বেচতে যাই তখন কিন্তু ধানের দাম কম থাকে, ওই ধানের সাথে ট্রালি করলে যখন আমরা আম রূপালি করছি তখন কিন্তু 1 বিঘা জমিতে 50-60 হাজার টাকা পর্যন্ত বেচা সম্ভব, কিন্তু ধান চাষ করে এত ই করা সম্ভব না, যার কারণে আমরা আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়ে আসি। সবাই চাষি। আপনি কিসের করেন? আমি কুল চাষ করি, আম চাষও আছে। আচ্ছা, আগে তো এগুলো কি তো ধানি জমি ছিল, এখন আমরা ওই হাইল্যান্ড গুলোই আর কি আমরা এইসব চাষে চলে আসছি, লোল্যান্ডে চলে গেছি আমরা ওই ধান চাষের জন্য। বাউ কুল হয়, ড্রাগন ফ্রুটস হয়, ড্রাগন, তারপরে পেয়ারা, পেয়ারা, মাল্টা, তারপর মাল্টা, মাল্টা,
আম আছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে উপস্থিত মানুষগুলো প্রত্যেকেই এক একজন উদ্যোক্তা, যাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে গণমাধ্যম। আমরা বিটিভিতে আচ্ছা আপনার নামের সাথে দেখেছে বাউকুল ছোট ছোট চারা অনেক ফুল ওই প্রতিবেদন দেখে আমাদের যারা একটু ভালো চাষি তারা এই চাষে উদ্বুদ্ধ হয়। তারপরে আমরা কুল থেকে পেয়ারায় এখন বর্তমান কিন্তু আরো আধুনিক চাষ ড্রাগন, যেটা ড্রাগন ফুডে ফুটছে আপনার অনেক সাক্ষাৎকার দেখছি ইউটিভিতে বাতি জ্বালায় দিয়ে সারা বছর দেখছেন। এই যে উপরে বাল্বগুলো জ্বালিয়ে দেওয়া হবে সন্ধ্যার পরে, এতে করে দিনের দৈর্ঘ্যটা বেড়ে যাবে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের পরে যে গাছে আর ফল হতো না সেই গাছে এর পরেও ফল হবে। মহেজউদ্দিনের ওখানে দিছিলেন না প্রথম বাউকুলের একটা এটা ওই রাজশাহীতে ওই ডাল ভাঙিয়ে উত্তর ডাল ভাঙিয়ে আমি দেখছিলাম যে এটা স্যার তারপরে কিন্তু এটা শুরু করছে। আপনি যে কিছুদিন আগে যে মালটা এবং এর যে অ্যাডটা আই চ্যানেল থেকে দিয়েছিলেন আমরা অবশ্যই গেছিলাম সেখান থেকে কিছু চারাও নিয়ে এসেছি সেটা দর্শন হয় আচ্ছা আপনারও এমন বাগান আছে, আপনি কিভাবে করলেন এটা? আমরা যে মানে পিলারের উপরে যেভাবে অল্প জায়গায় বেশি করা যায় কাজ জায়গা ওই জায়গাটা করা মানে ওই জায়গাটা জায়গা রেখে দিয়েছি দিয়ে ওইটে করবো আপনার খুব ভালো। ১৬ বছরে পদার্পণ করেছে কৃষি উন্নয়নের আন্দোলন নিয়ে শাইখ সিরাজের কৃষিভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ। দেশ বিদেশের অগণিত কৃষক, কৃষির সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, গবেষক, বিজ্ঞানী, নীতি নির্ধারক এবং দর্শকদের অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, গত পরশু ছিল হৃদয় মাটি ও মানুষের বর্ষপূর্তি, ২০০৪ থেকে ২০১৯, ১৬টি বছর কৃষকের জন্যে, কৃষককে সঙ্গে নিয়ে কৃষকেরই অবিরাম এক অভিযান হৃদয় মাটি ও মানুষ, যা প্রাপ্তির পেছনে রয়েছে এই মানুষগুলোর নিয়ামক শক্তি, এর সাথে আছে কৃষি সম্প্রসারণের কর্মীবৃন্দ, গবেষক ও নীতি নির্ধারক। যাই হোক, ফিরে আসি আজকের পর্বে। যে সফলতার পথ ধরেই বেরিয়ে এসছেন সিরাজুল ইসলাম, এক বছর আগে কুল চাষ শুরু করে এখন স্বপ্ন দেখছেন লাখ টাকার, ফলে ফলে পূর্ণ এই ছোট্ট কাশ্মীর আপেলকুলের বাগানই তার পরিবর্তনের মূল নিয়ামক। দৃশ্যত আপেলের মতোই এই কুল তার ভাগ্যকে বদলেছে, বদলেছে মাঠের চিত্র। এক একটি গাছে কাঙ্ক্ষিত সংখ্যক কুল ধরায় অভূতপূর্ব এক দৃশ্যের সৃষ্টি হয়েছে এখানে। এগুলি সব কালা চলে আসছে, মানে সাইজ হয়েছে এটা আর হালকা একটু বড় হবে, তারপরে আর দশ দিনের ভিতরে এটা উঠাবো। আচ্ছা আচ্ছা, একটা মাল কালার চলে গেছে, এটা ভাঙার মতো হয়ে গেছে। কালার চলছে একদম আপেলের মতো, একবারে আপেল। এই দেখেন কত সুন্দর কালার এসে দেখেন। হ্যাঁ, আরে কুল খেতেও খুব সুস্বাদু। আচ্ছা, এখনো এই কাশ্মীরি আপেল কুল শতভাগ পরিপক্ব হয়ে ওঠেনি, তারপরেও গাছের কিছু কুল রসে পরিপূর্ণ হয়েছে যার স্বাদই অন্যরকম। দেখেন এতে আপেলের থেকেও সৌন্দর্য হয়েছে আর আপেলের থেকেও ক্ষেতের সুস্বাদু বেশি। রং তো আপেলের মতো চলে আসছে, রং আপেলের মতো, আবার এটা আরো দ্বিগুণ ফলটা আরো দ্বিগুণ বড় দেখি। পরিপক্ক কতটুক ধরবেন, কয়টা কেজি হবে? পরিপক্ক দশটা পনেরোটা কেজি আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে আশা করছেন আপনি? আমি আশা করছি বর্তমান বাজার মূল্য আছে ১২০ টাকা কেজি। আচ্ছা, বেচা কিনা হচ্ছে মার্কেটে? আচ্ছা, এখানে পরিপক্ক হতে এখনো দশ দিন সময় লাগবে। তো এখন আপনার খাওয়ার জন্য আমি একটা ফল পাচ্ছি। আচ্ছা, পারবেন এখন? হ্যাঁ। আচ্ছা দেখি, আমি তো পরিষ্কার করে দিয়ে দেন নাকি কোনো কীটনাশক টাশক দেন নাকি? হরমোন জাতীয় ঔষধ ব্যবহার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় হওয়ার জন্য না? এটা খেয়ে দেখেন প্রচুর স্বাদ আছে দর্শক। আপেল চেহারায় তো আপেলের চাইতে কোনো অংশেই কম না,
এটা খেয়ে দেখা যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিপক্ব হলে এটা এখন শক্ত না, এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপেল চাবাইলে যেমন নরম হবে এটাও এরকম নরম। বিউটিফুল, যেমন জুসি তেমন মিষ্টি, আল্লাহর নিয়ামত। আপনি নিজে খাইছেন আপনার বাগানের ফল একটা? আমি এখনো খাই নাই। আমার সাথে খান, আমি খুব খুশি হব। এটা আপনি, এটা খান, আমি পারি, আমি পারি একটা ফল। পারেন, এটা কি পারবো? পারেন, আচ্ছা যান আপনি খান এটা, বুঝলেন? এখনো খান নাই আপনি আপনার বাগানের? না এখনো খাই, কারণ খাওয়ার উপযোগী হয় নাই তো। কি সৌভাগ্য, আমি খাওয়াতে পারলাম। অনুষ্ঠান ধারণকালে এই কুলের বাজার ছিল প্রতি কেজি 100 থেকে 120 টাকা। এই উদ্যোক্তার হিসেবে প্রতি গাছে কুল ধরেছে কমপক্ষে 60 কেজি, 4 বিঘায় কুলের গাছ রয়েছে 600 মতো। চলুন তার মুখে শোনা যাক লাভ লোকসান আর অন্যান্য হিসেব। আমি আশা করছি যে আমার এই জমিতে আমি 600 গাছ লাগাইছি, এখন গাছে যে ফলই আছে গোড়ান 60 কেজি ফল আশা করছি। 600 গাছ আছে এখানে, 36,000 কেজি ফল হবে। আচ্ছা, 36,000 কেজি ফল গড়ান রেট আমি 100 টাকা করে গড়ে আশাবাদী। আচ্ছা, তাহলে কত আসবে? তাতে 36 লাখ টাকা আসে। বাহ, মাশাল্লাহ, এক বছরের যে খরচ কত আপনার? আমার খরচ টোটালে 1,02,000 গেছে সব মিলে। হ্যাঁ, কী বলেন, এ তো বিশাল ইয়ে তো। খুব ভালো, খুব ভালো, আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার এই বাগান দেখে। এবং এটা আপনি এটা পাবেন আশা করি, কারণ আপনার আর তো কারো নাই বাজারে তো এই এলাকায় আছেও তাদের তত ভালো না এলাকায়। দর্শক, কেন আমরা বিদেশি ফল আমাদের এই বৈদেশিক মুদ্রা খরচ করে আনব? আমাদের কৃষকরা যেই মূল্যে এই ফলগুলো দিচ্ছে আমাদেরকে, স্বাদে গন্ধে দেখায় আকার আকৃতি কোনোটাই কোনো দিক থেকে তো আমাদের সেই বিদেশি আপেল টাপেল অন্য ফলের চেয়ে কম না। একজন কৃষক সিরাজুল ইসলাম, সে 1 বছর আগে এ বাগানটা শুরু করেছে, 600 গাছ সেখানে লাগিয়েছে, পার গাছে সে 60 কেজি করে চিন্তা করছে আপেল, 100 টাকা করে সে বিক্রি করলো, 36 লাখ টাকার আপেল আর ইয়ে কী বলে কাশ্মীরি কুল বিক্রি করতে পারে, কাশ্মীরি আপেল, কাশ্মীরি আপেল কুল, এবং আপেলের মতোই দেখতে। কংগ্রাচুলেশন আপনার, মানে ভেরি গুড। 16 বছরে পদার্পণ করেছে কৃষি উন্নয়নের আন্দোলন নিয়ে শাইখ সিরাজের কৃষিভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ। দেশ বিদেশের অগণিত কৃষক, কৃষির সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, গবেষক, বিজ্ঞানী, নীতি নির্ধারক এবং দর্শকদের অভিনন্দন ও শুভেচ্ছা। ফল উৎপাদন যতটা লাভজনক ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। যারা বেশি জমিতে করেন তাদের জন্য এই ঝুঁকি আরও বেশি। এজন্যে সিরাজুল ইসলাম চাষের আগে এর পরিচর্যা ও চাষের নিয়মাবলী ভালোভাবে জানাতে চান আগ্রহীদেরকে। গাছের চারা হালকা পাতলা ট্রিটমেন্ট করে গেলেই হবে, স্প্রে দিতে হবে 10-15 দিন পর পর একটা করে স্প্রে। আচ্ছা, আর যখন আর কি ফুল আসবে গাছে তখন গাছ খাড়া থাকলে গাছগুলো ডালগুলো নিচ করে বেঁধে দিতে হবে, যে খোপা দেওয়া যেমন নিচ করে বেঁধে দিয়ে ট্রিটমেন্ট করে গেলেই হবে। আচ্ছা, বেঁধে দেন কেন? যাতে মানে ফলটা নুয়ে না পড়ে। হ্যাঁ, নুয়ে না পড়ে। আর গাছটা কী কী দূরত্বে লাগাইছেন আপনি? গাছটা লাগাইছে আমি 9 ফিট দূরত্বে, একটা থেকে একটা 9 ফিট দূরে। আপনি খুব সুন্দর করে মাঝখানে হাঁটার পথ রাখছেন আমি দেখলাম, মানে অন্যান্য কুল গাছেতে এই ইয়েটা পাই না, এখানে পরিচর্যার অসুবিধা হয়, তুলতে অসুবিধা হয়। আপনার এই গ্রামে আপনারটা দেখে আর কেউ করেছে? এই প্রথম করেছে আমি, তবে এবছর অনেকে চাষ করবে, করবে আপনার লাভ থেকে। আর কি করেন আপনি এই বাগান ছাড়া? এই বাগান ছাড়া পেয়ারা চাষ আছে। আচ্ছা, আম বাগান চাষ আছে। পেয়ারা, পেয়ারা চাষ কতটুকুতে? পেয়ারা চাষ আছে 8-10 বিঘে, 2 পাশে 4 বিঘে, ওটাও আমার রাস্তার পাশে, ওই বাগানের পাশে ওটা আমার। আচ্ছা, আমেরও চাষ আছে। আর একটা চাষ করি, এই যে আপনার নিজস্ব জমি কতটুকু আছে? আমার নিজস্ব 100 জমি। তার মানে আপনি খুব দরিদ্র মানুষ ছিলেন? জি, আমি এখনো দরিদ্র। ঢাকায় যায় এই গাড়ি
ভাড়া করে নিয়ে সেই মালগুলো আমি ঢাকায় পাঠাই। আচ্ছা, ওই আউটে আউটে পৌঁছে দেয় এই গাড়ি একটা ব্যবসা করে। ঠিক এই চিন্তাগুলো এসছে দিনে দিনে। কৃষি উৎপাদনের মধ্য দিয়ে সিরাজুল ইসলামের মতো মানুষগুলো শুধু নিজের সুবিধে বা লাভের কথাই চিন্তা করছেন না, চিন্তা করছেন দেশ দশের। তারা সবসময় চাইছেন সরকারি বেসরকারি সহায়তা নিয়ে এভাবে একে একে বেরিয়ে আসুক কৃষি উদ্যোক্তারা। একই সঙ্গে সবসময় মনে প্রাণে চেষ্টা করছে ভোক্তার হাতে বিষমুক্ত ফল তুলে দিতে। তেমন ইচ্ছে নিয়ে বহু আগ থেকেই তিনি আম পেয়ারাসহ একাধিক ফল চাষ করে আসছেন, ফলে একেবারে শূন্য থেকে এখন সচ্ছলতা পেয়েছেন তিনি। পেয়ারা আছে কোন দিকে? পেয়ারা তো পাশের বাগানে রাস্তার উপরে। চলুন যাই একটু। ওখানে কয় বিঘা? চার বিঘা। ওটা কি ফসল তোলা শুরু হয়ে গেছে? আচ্ছা, ওইখানে গাছে কিরকম হয়? ওখানে গাছে তো ফল, গাছের গাছ প্রতি কেজি গাছের ফল আসার উপর নির্ভর করে। তবে বাগানে 180-190 কার্টুন মাল বাগানে বিক্রি করা আছে। 180-190 কার্টুন? ও, কয়টা কেজি ধরেন? এটা 3টা কেজি হবে পেয়ারা। এই একটা পেয়ারা 600-700 গ্রাম ওজন আছে। হলো গোড়া নেই, এসে 3টা কেজি দাঁড়ায়। 3টা কেজি ধরেন না? এই পলি করছেন কতদিন আগে? পলি করছি 2 মাস হয়ে গেছে। 2 মাস হবে। এখানে 4 বিঘা না? 4 বিঘার পেয়ারা। দর্শক, এই যে কৃষকরা নানানভাবে সচেতন হচ্ছে, খেয়াল করেন সবগুলো পেয়ারা পলি করা। এদিকে সবগুলো পেয়ারা পলি করা, যাতে কোনো ধরনের কীটপতঙ্গের আক্রমণ না হয়। পেয়ারার আকার, পেয়ারার রং, পেয়ারা সামান্য নিয়মিত মাত্রায় তো কীটনাশক একটু দিতে হয়, সেটা যাতে গায়ে না পড়ে। সব কিছু মিলে দেখেন পাতা দেখা যায় না, শুধু পেয়ারার পেয়ারা। আল্লাহ দিলে হতো হয়। প্রিয় দর্শক, শুধু উচ্চমূল্যের কথা চিন্তা করেই নয়, সুস্বাদু রঙিন ও বৈচিত্র্যময় ফল ফসল আবাদের উদ্যোগ গ্রহণের প্রশ্নে বাংলাদেশের শৌখিন চাষি থেকে বড় চাষি, তারপর ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা, সকল পর্যায়ে দারুণ আগ্রহ লক্ষ্য করা যায়। কৃষক পর্যায়ে অর্থ, সময়, প্রযুক্তি সব বিনিয়োগ করে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এসব ফলের আবাদ করে অনেকেই সফলতা পেয়েছেন। একই সঙ্গে বাজারের ব্যবস্থাপনা ত্রুটির কারণে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। আমরা দেখেছি মৌসুমি ফল কৃষকরা বাজারজাত করতে না পারার কারণে দুর্ভোগের শিকার হতে হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখেছি দেশে ভরা মৌসুম শুরুর আগেই এলসির মাধ্যমে ওই ফলই আমদানি করতে, যেখানে কৃষকই প্রতিযোগিতায় নেমে পরাজিত হয়েছে বারবার, কারণ সে বাণিজ্যের মাঠটি সমতল ছিল না। এই অবস্থার পরিবর্তনের তাগিদেই দেশীয় ফলের উৎপাদন মৌসুম হিসেব রেখে সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তোলা খুবই দরকার। কৃষক ও উদ্যোক্তার সাহসী উদ্যোগকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে বাজারকে আরও অনুকূল করা দরকার। এমন ভাবনায় নতুন ফল কাশ্মীরি আপেলকুলের বাণিজ্যিক দিকও আগেভাগে সংশ্লিষ্টরা নজর দেবেন, এমন প্রত্যাশা আমাদের।